বাংলাদেশ ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার 7 নং ওয়ার্ড ছাত্রলীগের ব্যবস্থাপনায় আজ সকাল 10টা হতে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার ছাত্রলীগের সংগ্রামী সভাপতি বাবু অনুপ চক্রবর্তী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার 7 নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর জনাব আজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার দ্বিতীয় প্যানেল মেয়র জমিরুদ্দিন পারভেজ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার 7-8-9 নং ওয়ার্ডের জনপ্রিয় মহিলা কাউন্সিলর জনাব জান্নাতুল ফেরদৌস ডলি। উপস্থিত ছিলেন রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আরমান শিকদার। আরও উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার ছাত্রলীগ নেতা জনাব মোহাম্মদ জুয়েল, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরাফাত, উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ রিমন। তো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোহাম্মদ আবদুল্লাহ হিমুর, রবিউল হোসেন, মোহাম্মদ রাফি, ইমন তুহিন, সাকিব মারুফ, ইরফান আবির, মোর্শেদ সহ রাউজান উপজেলা পৌরসভা এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দরা। Thank you.